হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 3 ফেব্রুয়ারি 2023। আজকের এই ভিডিওতে 3 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কবে তাদের 47তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? তো সঠিক উত্তর অপশন সি, 1 ফেব্রুয়ারি বা 1 ফেব্রুয়ারি। তো সম্প্রতি 1 ফেব্রুয়ারি এই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড তাদের 47তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। আচ্ছা, দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড ইজ সেলিব্রেটেড ইটস 47th রাইজিং ডে অন 1 ফেব্রুয়ারি 2023। তো যেটা বললাম সঠিক উত্তর কি, অপশন সি, 1 ফেব্রুয়ারি। আচ্ছা, এখানে একটু এই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড সম্পর্কে বলে দিচ্ছি। তো এটি প্রতিষ্ঠা করা হয় 1 ফেব্রুয়ারি 1977, আর এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে। আর বর্তমানে ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডাইরেক্টর জেনারেল হচ্ছেন বীরেন্দর সিং পাঠানিয়া। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে দ্য প্রপার্টি অফ পলিটিক্যাল ইকোনমি নামক বইটি লিখেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, মেঘনাদ দেশাই। তো সম্প্রতি মেঘনাদ দেশাই লিখেছেন দ্য প্রপার্টি অফ পলিটিক্যাল ইকোনমি নামক বইটি। অ্যাকচুয়ালি এই বইটির পুরো নাম হচ্ছে দ্য প্রপার্টি অফ পলিটিক্যাল ইকোনমি, হাউ ইকোনমিক্স অ্যাবন্ডেন্ট দ্য পোর। তো এই বইটি লিখেছেন কে? এই বইটি লিখেছেন মেঘনাদ দেশাই। অ্যাকচুয়ালি যে মেঘনাদ দেশাই, এনার জন্ম ভারতে কিন্তু বর্তমানে ইনি ব্রিটেনের বাসিন্দা। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, মেঘনাদ দেশাই। তো দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেই বই। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বই প্রকাশিত হয়েছে সেগুলি সম্পর্কে বলে দিই। যেরকম সম্প্রতি কাকি মাধব রাও লিখেছেন ব্রেকিং ব্যারিয়ার্স, দ্য স্টোরি অফ এ দলিত চিফ সেক্রেটারি নামক বই। এছাড়া সম্প্রতি রেভোলিউশনারিজ, দ্য আদার স্টোরি অফ হাউ ইন্ডিয়া ওন ইটস ফ্রিডম, এই বইটি লিখেছেন সঞ্জীব সেনলাল। এছাড়া সম্প্রতি রঞ্জন গগৈ, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, চিফ মিনিস্টার ডায়েরি নাম্বার 1 নামক বই উন্মোচন করেছেন। এছাড়া সম্প্রতি জাদুনামা বইটি লিখেছেন জাভেদ আখতার। আর সম্প্রতি ব্রেভিং এ ভাইরাল স্ট্রোম, ইন্ডিয়াস কোভিড-19 ভ্যাকসিন স্টোরি, এই বইটি উন্মোচন করেছেন মনসুখ মান্দাবিয়া। এছাড়া সম্প্রতি ইরফান খান এ লাইফ ইন মুভিস নামক বই লিখেছেন শুভ্র গুপ্তা। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বই প্রকাশিত হয়েছে সেগুলি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি G20 এর Science20 বৈঠকের আয়োজন করা হয়েছে কোথায়? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, পুদুচেরি। সম্প্রতি পুদুচেরিতে এই G20 এর Science20 বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই যে বৈঠক বা এই যে কনফারেন্স, এখানে কিন্তু এই যে G20 যে দেশগুলি রয়েছে, তো এই দেশগুলি থেকে প্রায় 75 জন রিপ্রেজেন্টেটিভ এখানে উপস্থিত হয়েছিলেন, বিশেষ করে ভারত, চায়না, আমেরিকা। তো এরকম যে G20 দেশগুলি রয়েছে, তো এই দেশগুলি থেকে প্রায় 75 জন রিপ্রেজেন্টেটিভ এখানে উপস্থিত ছিলেন। তো সম্প্রতি এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সম্প্রতি এটি অনুষ্ঠিত হয়েছে পুদুচেরিতে, অপশন বি, পুদুচেরি। আচ্ছা, এটি পুদুচেরিতে অনুষ্ঠিত হয়েছে, এখানে একটুখানি পুদুচেরি সম্পর্কে বলে দিই। তো পুদুচেরির রাজধানী হচ্ছে পন্ডিচেরি, আর পুদুচেরির বর্তমানে চিফ মিনিস্টার হচ্ছেন এন রঙ্গাস্বামী, আর লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন তামিলসাই সুন্দরাজন। আচ্ছা, যে ম্যাপে পুদুচেরি একটু দেখে নিচ্ছি, যে এখানে 4টা ডট দেখতে পাচ্ছি, এই 4টা জায়গা মিলে হচ্ছে পুদুচেরি। যদি একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, আর বাকি 2টা জায়গা হচ্ছে, অর্থাৎ এই যে অন্ধ্রপ্রদেশ হচ্ছে ইয়ানাম, আর তামিলনাড়ুতে 2টা জায়গা রয়েছে, একটা হচ্ছে পুদুচেরি আর একটা হচ্ছে কারিকাল, আর কেরালাতে রয়েছে মাহে। তো এই 4টা জেলা বা এই 4টা জায়গা নিয়ে কিন্তু পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করেছেন কে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, মমতা ব্যানার্জি। তো সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কলকাতায় 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করেছেন। অ্যাকচুয়ালি কলকাতার যে সল্ট লেক রয়েছে সেখানে কিন্তু এই বইমেলার উদ্বোধন করা হয়েছে, আর এটি করা হয়েছে জানুয়ারির 30 তারিখে, এবং এটি চলবে এই ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত। অর্থাৎ শুরু হয়েছে জানুয়ারির 31 তারিখে এবং এটি চলবে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, সম্প্রতি 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আচ্ছা, এই যে 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা, তো এই বইমেলার থিম কান্ট্রি কোনটা এবারে? তো থিম কান্ট্রি হচ্ছে স্পেন। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশের শহর আল মিনহাদের নাম পরিবর্তন করে হিন্দ সিটি রাখা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, UAE অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত। তো সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত বা ইউনাইটেড আরব আমিরাতের একটি শহর হচ্ছে আল মিনহাদ, তো এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে হিন্দ সিটি। অ্যাকচুয়ালি
ইউনাইটেড আরব আমিরাতের যে প্রধানমন্ত্রী রয়েছেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, তিনি নিজেই কিন্তু এই আল মিনহাদের নাম পরিবর্তন করে হিন্দ সিটি রাখার কথা ঘোষণা করেছেন। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি ইউনাইটেড আরব আমিরাত। আচ্ছা, একটু ইউনাইটেড আরব আমিরাত সম্পর্কে বলে দিই। তো এর রাজধানী হচ্ছে আবুধাবি, আর মুদ্রা হচ্ছে দেরহাম, আর বর্তমানে ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ইউনিলিভার কোম্পানির নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হলেন? তো সঠিক উত্তর অপশন সি, হেন সুমাকের। তো এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন হেন সুমাকের। তো ইনি সম্প্রতি ইউনিলিভার কোম্পানির নতুন সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, ইনি কার জায়গায় নিযুক্ত হলেন? তো ইনি অ্যালান জোপ এর জায়গায় নিযুক্ত হয়েছেন। তো সঠিক উত্তর অপশন সি, হেন সুমাকের সম্প্রতি ইউনিলিভার কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন। আচ্ছা, যে ইউনিলিভার, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর হচ্ছে ইউনাইটেড কিংডমের লন্ডন শহরে, আর এই ইউনিলিভার কোম্পানি প্রতিষ্ঠা করা হয় 2 সেপ্টেম্বর 1929 সালে। আচ্ছা, সাম্প্রতিক সময়ে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু যে অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলে দিচ্ছি। যেরকম সম্প্রতি প্রবীণ শর্মা আমাদের যে ন্যাশনাল হেলথ অথরিটি রয়েছে তার ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি বিক্রম দেব দত্তা ডাইরেক্টরেট অব দ্য জেনারেল অফ সিভিল এভিয়েশনের ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি কোজি সাতো এই টয়োটা কোম্পানির নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং আসামের পরবর্তী ডিজিপি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি রাজবীর সিং রঘুবংশী ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার নতুন চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশের পুরুষ হকি দলের প্রধান কোচ গ্রাহাম রিড পদত্যাগ করেছেন? তো সঠিক উত্তর অপশন সি, ভারত। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন গ্রাহাম রিড। তো ইনি এতদিন ভারতীয় যে পুরুষ হকি দল রয়েছে তার প্রধান কোচ হিসেবে নিযুক্ত ছিলেন। তো ইনি সম্প্রতি তার পদ থেকে পদত্যাগ করেছেন। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন সি, ইনি ভারতীয় পুরুষ হকি দলের প্রধান কোচ পদে নিযুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে কুয়েত ITF পুরুষ টেনিস টুর্নামেন্টের ফাইনাল জয়লাভ করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, প্রজনেশ গুণেশ্বরন। সম্প্রতি এই প্রজনেশ গুণেশ্বরন কুয়েত ITF পুরুষ টেনিস টুর্নামেন্টের ফাইনাল জয়লাভ করেছেন। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন এই প্রজনেশ গুণেশ্বরন। তিনি সম্প্রতি কুয়েত ITF পুরুষ টেনিস টুর্নামেন্টের ফাইনাল জয়লাভ করেছেন। আচ্ছা, এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছে কুয়েতের যে আল জাহারা রয়েছে সেখানে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে কোন শহরকে? তো সঠিক উত্তর অপশন বি, বিশাখাপত্তনম। তো সম্প্রতি অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী রয়েছেন YS জগনমোহন রেড্ডি, তিনি নিজেই ঘোষণা করেছেন যে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হিসেবে বিশাখাপত্তনমকে ঘোষণা করা হলো। অর্থাৎ এখন থেকে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হবে বিশাখাপত্তনম। অ্যাকচুয়ালি এতদিন কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল অমরাবতী। তো সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হবে। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, বিশাখাপত্তনম। আচ্ছা, এখানে একটু অন্ধ্রপ্রদেশ সম্পর্কে বলে দিই, অন্ধ্রপ্রদেশের রাজধানী আগে ছিল অমরাবতী আর নতুন হলো বিশাখাপত্তনম, আর মুখ্যমন্ত্রী হচ্ছেন জগনমোহন রেড্ডি, আর বর্তমানে অন্ধ্রপ্রদেশের গভর্নর হচ্ছেন বিশ্বভূষণ হরিচন্দ্রন। এছাড়া অন্ধ্রপ্রদেশের যদি বিখ্যাত কিছু ন্যাশনাল পার্ক দেখি তাহলে শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক, পাপি গুন্ডালু ন্যাশনাল পার্ক, নাগার্জুন সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কোরিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি উল্লেখযোগ্য। আর অন্ধ্রপ্রদেশের ফোক ডান্সের মধ্যে কুচিপুড়ি, আন্ধ্রা নৃত্যম, বৈশালী নৃত্যম, বোড়া কথা উল্লেখযোগ্য। আর অন্ধ্রপ্রদেশের ফেস্টিভ্যালের মধ্যে উগাড়ি, শ্রী রামনবমী, বরলক্ষ্মীবর্তম উল্লেখযোগ্য। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি নালকো এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, পঙ্কজ কুমার শর্মা। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন পঙ্কজ কুমার শর্মা। তো এনেকেই সম্প্রতি এই নালকো অর্থাৎ ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের নতুন ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো। তো সঠিক উত্তর অপশন এ, পঙ্কজ কুমার শর্মা। আচ্ছা, এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোথায় শুরু হয়েছে? তো সঠিক উত্তর অপশন সি, মধ্যপ্রদেশ। সম্প্রতি মধ্যপ্রদেশের যে রাজধানী ভোপাল সেখানেই মূলত খেলো ইন্ডিয়া ইউথ গেমস শুরু হয়েছে। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন? তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে।
তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে 3 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবার, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলি নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।